আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এবার আমরা সমাধান করব ১৯ নম্বর অঙ্ক। দেওয়া আছে এক খণ্ড জমিতে ২০ কেজি ৮৫০ গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ ৭ খণ্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব, এক খণ্ড জমির উৎপন্ন সরিষার পরিমাণটা আমরা বের করে নেব। লিখব প্রথমে এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় কত, ২০ কেজি ৮৫০ গ্রাম। এখন আমরা এই কেজিকে আমরা গ্রাম বানাবো। ঠিক আছে, যদি গ্রাম বানাই তাহলে কি করব, ২০ গুণ ১০০০, যেহেতু ১০০০ গ্রাম সমান ১ কেজি যোগ ৮৫০ গ্রাম। ঠিক আছে, যেহেতু ১ কেজি সমান ১০০০ গ্রাম। এবার আমরা ২০ দ্বারা ১০০০কে গুণ করব। যদি ২০ দ্বারা ১০০০কে গুণ করি তাহলে আমরা পাবো ২০,০০০। ২০,০০০ গ্রাম যোগ ৮৫০ গ্রাম। এবার ২০,০০০-এর সাথে ৮৫০ গ্রাম যোগ করব। যদি যোগ করি তাহলে আমরা পাবো ২০,৮৫০ গ্রাম। এটা আমরা পেলাম এক খণ্ড জমির উৎপন্ন সরিষার পরিমাণ। এবার আমরা বের করব যে ৭ খণ্ড জমির উৎপন্ন সরিষার পরিমাণ। অতএব ৭ খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় = ২০,৮৫০ গুণ ৭ গ্রাম। এবার আমরা ২০,৭৫০কে ৭ দ্বারা গুণ করব। যদি ৭ দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো, প্রথমে ৭ দ্বারা ০কে গুণ করব। যদি ৭ দ্বারা ০কে গুণ করি তাহলে পাবো ০, ৭ দ্বারা এবার ৫কে গুণ করব, করলে পাবো ৫ ৭টা ৩৫, ৫ হাতে থাকে ৩, ৭ দ্বারা ৮কে গুণ করব তাহলে ২৭টে ৫৬ আর হাতের ৩, ৫৯, ৫৯-এর ৯ হাতে থাকে ৫। ৭ দ্বারা যদি ০কে গুণ করি তাহলে ০ হবে, ০-র সাথে যদি আমরা সেই হাতের ৫ যোগ করি তাহলে ৫ হবে। এবার আমরা ৭ দ্বারা ২কে গুণ করব। যদি গুণ করি তাহলে আমরা পাবো ১৪। তাহলে কত পেলাম আমরা, ১,৪৫,৯৫০ গ্রাম। তো ১,৪৫,৯৫০-কে যদি আমরা ১,০০০ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ১৪৫ কেজি ৯৫০ গ্রাম = ১৪৫ কেজি ৯৫০ গ্রাম। যেহেতু ১ কেজি = ১,০০০ গ্রাম, তো আমরা পেলাম ১৪৫ কেজি ৯৫০ গ্রাম। বন্ধুরা, এটাই আমাদের উত্তর। আমরা উত্তর লিখব, উত্তর ১৪৫ কেজি 950 গ্রাম সরিষা উৎপন্ন হবে। এই ছিল আমাদের 19 নম্বর অঙ্ক।